السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং কর্মীবৃন্দ, বর্তমান তরুণ সমাজের অনেকেই বিভিন্ন গোলক ধাঁধায় পতিত। তাদের অধিকাংশই দুনিয়াবী চিন্তা চেতনায় ব্যস্ত। তাদের কেউ কেউ আবার লাখ লাখ ফজিলতের ধোঁকায় পতিত, আবার কেউ কেউ তাদের চরমপন্থী আকিদায় আবেষ্টিত। এমত অবস্থায় তাদেরকে পবিত্রকর্ণ সহিহ হাদিসের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ আহলে যুব সংঘ কাজ করে যাচ্ছে। এই যুবকদেরকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের জন্য বাংলাদেশ আহলে যুব সংঘ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যুবকদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারলেই জাতি, দেশ ইহকালে যেমন কল্যাণ লাভ করতে পারবে, পরকালীন জীবনে তেমনি মুক্তি লাভ করতে পারবে। কিন্তু তাদের ফিরিয়ে আনার পথ কি? তাদেরকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে মূলে ফিরে যেতে হবে। আমাদের মূলে ফিরে যাওয়ার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তাই আমাদের দরকার শিশু কিশোরদেরকে ছোটবেলা থেকেই তাদের মন মানসিকতা সোনামণি সংগঠনের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত পবিত্রকর্ণ সহিহ হাদিসের আলোকে গড়ে তোলা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমত অবস্থায় আমরা যুব সংঘের পথ ধরাতে সোনামণিদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই। এক, সন্তানকে কার্যকর সময় দিন। আজকাল অধিকাংশ অভিভাবকই নিজেকে নিয়ে শুধু ব্যস্ত। নিজে অফিসে যান সকাল ৮টায়, আসেন রাত ১০টায়, তার স্ত্রী অফিসে যান সকাল ৯টায়, আসেন রাত ৯টায়। ছোট্ট আদরের সোনামণিকে ঘরের মধ্যে বেঁধে রেখে ঘরের মধ্যে তালা দিয়ে চলে যাচ্ছেন। কার জন্য আপনি এই সম্পদ উপার্জন করছেন? আপনি আপনার সময়কে একটু কার্যকর সময় দিন। আপনি আপনার সন্তানের জন্য সম্পদের পাহাড় না গড়ে বরং আপনার সন্তানকেই আদর্শ হিসেবে গড়ে তুলে যান, কারণ আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ২, সৎসঙ্গ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। আপনি আপনার সন্তানের জন্য সৎসঙ্গ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাদেরকে সোনামণি সংগঠনের সদস্য বানান, কেননা সোনামণি সংগঠনের সাথে যুক্ত হলে সে যেমন আদর্শ বন্ধু পাবে, আদর্শ সঙ্গী পাবে, আদর্শ পরিবেশ পাবে। দেখুন সহিহুল বুখারীর ৫৫৩৪ নম্বর হাদিস, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল জালিসে সালেহ অলসো কাহামিলিল কীরে কাহামিলিল মেসকে ওনাফিকেল কীরে, সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে একজন আতর বিক্রেতা ও একজন কামারের হাফরের ন্যায়। আতর বিক্রেতার কাছে গেলে হয় এমনিতেই তোমাকে তিনি কিছু দিয়ে দিবেন, অন্যথায় তার কাছ থেকে তুমি কিছু কিনে নিবে, নয়তো তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবেই। আর যদি তুমি কামারের হাফরের কাছে যাও তাহলে তার আগুনের ফুলকি তোমার কাপড় জ্বালিয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। এজন্য সোনামণি সংগঠনে জড়িত হলে সোনামণি আপনার ছেলে মেয়ে আদর্শ পরিবেশ পাবে। ৩, উপযুক্ত দিনই প্রশিক্ষণ দেওয়া। আজকের সোনামণিরা কালকে কাদামাটির নেই, আজকের সোনামণিরা কাদামাটির নেই। একটা কাদামাটিতে আঙ্গুলের ছাপ দিন, যেভাবে ছাপ দিবেন ওভাবেই দেখা যাবে। কিন্তু ওই মাটি যখন শক্ত হবে তখন আঙ্গুলের ছাপ দিলে, জোরে আঘাত করলে আঙ্গুল ভেঙে যাবে, ফেটে যাবে। তাই সোনামণিদেরকে
উপযুক্ত প্রশিক্ষণ দিন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। দেখুন সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস, সাহেব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আসহাবুল উকদুদের একজন যুবককে উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছিলেন একজন রাহেব বা আল্লাহওয়ালা পাদ্রি, ফলে এই যুবকের কারণে সারা দেশের মানুষ শিরকি আকিদা থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ পেল। যুবকটি শিশু কিশোরটি নিজের জীবন দিল আল্লাহর পথে, কিন্তু ওর কারণে সারা দেশের মানুষ জান্নাতের পথ পেল। চার, সালাত শিক্ষা দেওয়া। দেখুন সূরা তহা 132 নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন, ইয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও, এরপরে এর উপরে দৃঢ় থাকো। অতএব আপনি যেমন পাঁচ অক্ত সালাত আদায় করবেন, অনুরূপভাবে আপনার ছেলে মেয়েদেরকে পাঁচ অক্ত সালাতে অভ্যস্ত করুন। আপনার দেখা দেখি সে এমনিতেই আদর্শ হয়ে গড়ে উঠবে, অন্যথায় না হলে প্রয়োজনে 10 বছর বয়সে তাদেরকে পিটিয়ে হলেও সালাত আদায়ে অভ্যস্ত করুন। আমর বিন শোয়াইব তার পিতার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করেন, আবু দাউদের 495 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। যখন তাদের বয়স 7 বছর, 10 বছর বয়সে তাদেরকে পিটিয়ে সালাতে বাধ্য করো, তাদের পিছনা পৃথক করে দাও। সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্ট, পোশাকের ব্যাপারে সচেতন হওয়া। আপনার সন্তান টাইট ফিট পোশাক পরে রাস্তায় চলছে, টাকনুর নিচে প্যান্ট পরে, মেয়ে এমন পোশাক পরছে যার দেহের গোপনীয় স্থান প্রকট হয়ে উঠছে, এগুলো থেকে অবশ্যই আপনি আপনার সন্তানকে বিরত রাখুন। তাহলেই আপনার সন্তান আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে, আগামীকালকে বাংলাদেশ আহলে যুব সংঘের পথ ধরে পবিত্র কোরআন সহিহ হাদিসকে সারা দেশে বিশ্বে প্রচার করবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।